আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আপনাদের সাথে আছি আমি মুসাম্মাত মিষ্টি, আর আপনারা দেখছেন রুহান ইসলামিক নিউজ 24। তো বন্ধুরা, আজকে আমরা জানব সবার আগে যারা জাহান্নামে যাবে। তো শুরু করা যাক। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা অতিশয় দয়ালু, ভীষণ ক্ষমাশীল ও অনুগ্রহ পরায়ণ। একই সঙ্গে তিনি মন্দ কাজের কঠোর শাস্তি দাতাও। কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেন, তবে যদি গুণাগার ও অন্যায়কারী নিজের গুণা মাফ করিয়ে নেয় তাহলে ভিন্ন কথা। সাধারণত প্রতিটি মানুষই গুণা করে, কেউ বেশি আবার কেউ কম। শয়তানের ধোকায় পড়ে মানুষ অনেক সময় আল্লাহ কর্তৃক নিষিদ্ধকৃত কাজ করে ফেলে, কিন্তু একজন মুসলিম গুণা করে তওবা করবে, এটিই স্বাভাবিক। আল্লামা ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গুণা করে সে মানুষ, যে গুণা করে তার উপর অটল অবস্থানে থাকে সে শয়তান, আর যে গুণা করে তাওবা করে সে হলো মুমিন। মানুষ যখন আমল করে তখন তার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিয়ত বা উদ্দেশ্যের প্রশ্ন চলে আসে। সে কি আল্লাহর জন্য ইবাদত করছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে করছে, সেটি ঠিক করার পরেই ইবাদত কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায়। মানুষ যদি নিজের আমলকেই বড় মনে করতে থাকে, অথবা লোক দেখানো উদ্দেশ্যে সালাত জাকাত আদায় ইলম বা জ্ঞান অর্জন ও জিহাদ করে, তাহলে সেটি দয়াময় আল্লাহ তাআলা কবুল করবেন না। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে উল্লেখিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মনে জাররা যবের দানা পরিমাণ গর্ব বা অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। এরপর জনৈক ব্যক্তি বললেন, মানুষ এটাই পছন্দ করে যে তার পোশাক সুন্দর হোক, এমনকি তার জুতা জোড়াও সুন্দর হোক, তাহলে তাও কি অহংকার? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সুন্দর ও তিনি সৌন্দর্য পছন্দ করেন। আসলে অহংকার হচ্ছে সত্য ও ন্যায়কে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ করা। সহিহ মুসলিম হাদিস 91। তিন ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে। সবার আগে তিন ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে। হাদিসে এসেছে, ওই তিন ব্যক্তির নিয়ত শুদ্ধ ছিল না, অর্থাৎ তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেননি। আবু হুনাইন, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর একজন দানবীরকে উপস্থিত করা হবে, তাকে দেওয়া সম্পদ দেখিয়ে আল্লাহ বলবেন, এসব নিয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি করেছ? সে উত্তর দেবে, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এই সম্পদগুলো আপনার পথে ব্যয় করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছো, তুমি দান করেছো যাতে লোকে তোমাকে দানবীর বলে, তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছো, সে কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই। তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার একজন আলেমকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা আলেমকে জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেটি তুমি কোন পথে ব্যয় করেছো? তখন সে বলবে, আমি আপনাকে খুশি করার জন্য সে জ্ঞান অন্য মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি এসব জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিয়েছ যাতে লোকেরা তোমার প্রশংসা করে এবং তোমাকে প্রাধান্য দেয়, সেটি তুমি দুনিয়ায় পেয়ে গেছ, তাই এখানে তোমার কোনো প্রাপ্য নেই। এরপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুনানে তিরমিজি হাদিস 2382। আজকের আলোচনা থেকে আমরা শিখলাম, লোক দেখানো কোনো ইবাদত করা যাবে না। আমরা ইবাদত করব একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা সকলকে নেক ইবাদতে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক, আলোচনাটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথেই থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।